গুড ইভিনিং বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা। আজকে সন্ধ্যাবেলা আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি, পার্টিকুলার জায়গায় যাচ্ছি, একটা পার্টিকুলার দোকানে যাচ্ছি। সেদিনকে তোমাদের বলেছিলাম না একটা বইয়ের দোকানে যাব, বইয়ের দোকানটা খুঁজেও পেয়েছিলাম। সেই বইয়ের দোকানটাতে আবার যাচ্ছি, কারণ কিছু কেনাকাটার আছে, বই টই কেনার আছে। প্লাস কালকে একটা আমার বান্ধবীর, মানে আমাদের বান্ধবীর জন্মদিন, তার জন্য একটা কিছু গিফট কিনতে হবে। ক্যামেরাটা নড়ছে কারণ আমরা গাড়িতে রয়েছি, গাড়ি রাস্তার যা অবস্থা তোমরা জানো, তো সেটার জন্য কিছু মনে করো না প্লিজ। তো সেটার জন্য আমরা এখন যাচ্ছি বন্ধুটার জন্য কিছু কিনতে। কালকে ওর জন্মদিন, চেষ্টা করবো ওর বরের জন্যও কিনতে, কারণ ওর বরের জন্মদিনও জানুয়ারি মাসে গেছে, তো তখন আমরা ছিলাম না। হ্যাঁ ছিলাম, তখন আমরা দিইনি, দিতে পারিনি, যোগাযোগ হয়নি। তো লেটস সি কী হয়। প্লাস আমার যদি কোনো বই পছন্দ হয় তো সেটাও কিনতে পারি। মধ্য কথা, বই কিনতেই যাওয়া, বই কেনাটাই উদ্দেশ্য। ভালো বই আছে ওখানে, তো বইয়ের খনি আগের দিনই বলেছি আমি, তো তোমরাও যাও, প্রচুর ডিসকাউন্ট পাবে। হ্যাঁ ডিসকাউন্ট তো আছেই। প্লাস আরেকটা জিনিস আছে, সেটা অনেকেই জানো যে কাল থেকে ওদের ওখানে ইয়ে শুরু হচ্ছে, টি শার্ট কি মেলা, টি শার্টের মেলা। 8, 9, 10 তিন দিন ধরে টি শার্টের মেলা শুরু হচ্ছে। তো টি শার্টের মেলায় গিয়ে তোমরা অনেক ভালো ভালো টি শার্ট কিনতে পারবে। দুটো কিনলে একটা ফ্রি, তিনটে কিনলে দুটো ফ্রি, এসব অনেক আছে, ঠিক আছে। তো চলো আমরা দোকানটায় পৌঁছেই তারপরে ডিটেলসে কথা বলবো, চলো। ততক্ষণ রাস্তাটা দেখুন, আমরা আপাতত দেশপ্রিয় পার্কের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা নিয়মরে রয়েছে ট্রাফিকের সিগন্যাল। এই এবার আমরা আস্তে আস্তে এগোবো, সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা চলেছি, আমরা চলেছি। সামনে আবার একটা সিগন্যাল আছে, মানে দেশপ্রিয় পার্কের মোড়ের সিগন্যালটা, ওটা বড় সিগন্যাল। এখানে চারিদিকে দোকানপাট, সন্ধ্যাবেলার লোকে হু হু করে কেনাকাটা করছে, কেন করছে জানি না। এটাগুলো আমাকে দিয়ে দিতে পারতো তো। আর এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, দাদা ভালো দাদা। তোমার নাম কি গো? মুকেশ। মুকেশ আমাদের নিয়ে যাচ্ছে, খুব ভালো ব্যবহার, সুন্দর। চলো পৌঁছে গেছি দোকানটার মধ্যে, মানে দোকানটার সামনে। আমি আপনাদের দেখাচ্ছি দোকানটা, ঠিক আছে। এই সেই দোকান, এই সেই দোকান, রিড বেঙ্গলি বুক স্টোর। হ্যাঁ চলুন ভেতরে যাই। এই দোকানটার অসাধারণ কালেকশন। দাদা তোমার কি মনে আছে আমি তোমায় বলেছিলাম পুরো দোকানটা আমাকে দিয়ে দিতে? একদম, কাউকে দিয়ে নিয়ে দেবো। কলকাতা বনিদি পরিবারের বইটা আছে, পাবো? হ্যাঁ কাল পরশু পেয়ে যাবো। চারটে কিনলে 10টা ফ্রি, এরকম কি শুনেছিলাম তোমাদের ইয়েতে ছিল ওয়েবসাইটে, অসাধারণ। হ্যাঁ সেরকম সেরকম কিনতে হবে, এক্স্যাক্টলি সেরকম অ্যামাউন্টে কিনতে হবে। আমার এই টি শার্টটা বেশ পছন্দ হয়েছে। ওই তো বনেদি বাড়ির ইয়ে দাদা, তুই আপাতত জয়ন্ত শ্রেয়সীর জন্য কি দেখছিস এখানে? আমি তখন বই দেখি, অসাধারণ কিছু বইয়ের কালেকশন দেখতে পাচ্ছি। টিন টিন বাংলাদেশ ওয়ার নিয়ে বই আছে, তার থেকে বড় কথা এটা না, আমি কোনো পেড প্রমোশনের জন্য বলছি না, এনাদের কাল থেকে শুরু হচ্ছে ইয়ে
কি বলে টি শার্টের বাংলা টি শার্ট মেলা। হ্যাঁ, তার কালেকশন দেখুন আপনারা, শুধু কি অসাধারণ কালেকশন। আর শুধু তাই না, মানে ডিসকাউন্টও বোধহয় আছে, তাই না দাদা? হ্যাঁ, দেখুন ব্যাগ কিনলে 10% অফ, বাই থ্রি গেট ওয়ান ফ্রি, বইটিতে বাই তিন গেট ওয়ান ফ্রি। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে বইটি ফাটাফাটি সিন্ধু, বাই ওয়ান গেট রুপিস 50 অফ, বাই টু গেট 200 অফ, প্রচুর ডিসকাউন্ট। আর কি চাও, আর কি চাও, আর কি চাই? এক্স্যাক্টলি, মানে আর কি চাই? একটা কাস্টমার হিসেবে আমি আর কি আশা করতে পারি? দুটোই আছে, এই তোমার তো এগুলো সব কটন নাকি গো? এগুলো সব কটন, আমার কটন ছাড়া টি শার্ট বিক্রি করি, একদম পিওর কটন। তো আমি কটন ছাড়া পরে না, আমরা কটন এই দুটো বই পছন্দ করলাম, একটা লক্ষ্মী সাইকেল আর একটা বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের গল্প। বই আরও আছে কিন্তু সপ্তাহে একবার নেওয়া যাবে না, তারপর তো এই দুটো নিই। কি বলছিস জয়ন্তর জন্য? তো কার সাথে কথা বলছে তোর মা? আপাতত চা সাথে কফি চলছে, সাথে এটা কি আইসক্রিম সোডা চলছে, আর বই দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনারা এই দোকানটা না এলে প্রচুর প্রচুর জিনিস মিস করবেন, গ্যারান্টি। আসুন আসুন দোকানটাতে, আসুন দোকানটাতে না এলে প্রচুর প্রচুর বই মিস। যারা বই পড়তে ভালোবাসে না, এটা তাদের খনি জায়গা। বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা মাথায় রাখো। আমি ওর জন্য একটা ব্যাগ নিচ্ছি, কোনটা বল? এই কালোটা নিবি? এটা নিলাম তো আমি, সেটাই জিজ্ঞেস করছি নিবি? তাহলে দুটো কালো হয়ে যাচ্ছে, তো একটা ইট কালোটা নিই জাস্ট ফর দ্য সেক অফ ইয়ে। এটা খারাপটা না, আমার মশার ভয় আর কিছু না। এই একটা কালো নাও আর আরেকটা না অন্য কালো নাও। আচ্ছা, তোমাদের এইগুলো বিক্রি না? আচ্ছা, ফেলুদার ক্যারেক্টারে কেনাকাটা হলো গেঞ্জি টেঞ্জি মানে আমি এখন বসে পড়বো টাকাশ। ফেলুদার পোস্টার গুলো কি আসবে? ফেলুদার পোস্টার? হ্যাঁ, এখানেও তো ইয়ে ফ্রিজের ইয়েগুলো আছে। এখন আমরা বিলিং পার্টে রয়েছি, দেখি কি বিল হয়। ডিসকাউন্ট টিসকাউন্ট তো অবশ্যই আছে ভাই। আমি বলবো যারা বই পড়তে ভালোবাসো, বই কিনতে ভালোবাসো, এটা কম হয়ে গেল না, তারা এই দোকানটায় যদি না আসো মানে সাংঘাতিকভাবে মিস করবে, সাংঘাতিকভাবে, ঠিক আছে, সাংঘাতিক মিস করবে। কি বই নেই?
মানে ভূতের বই থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে ব্যোমকেশ, জেমস বন্ড, স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই দোকানটা আসা চাই। অফার দিক না দিক দোকানটা একটু দেখাই, ছোট্ট দোকান, জাস্ট ছোট্ট দোকান, কিন্তু এত সুন্দর কালেকশন, আমার তো মনে হয় না পুরো বইমেলাতে এরকম কালেকশন কোথাও পাওয়া যাবে। কোথা থেকে বেরিয়ে গেছি, অনেক জিনিস কিনেছি, অনেক বই কিনেছি, নিজের জন্য দুটো বই কিনেছি, দু তিনটা গেঞ্জি কিনেছি, হ্যাঁ, বন্ধু বান্ধবের জন্য জিনিস কিনেছি, বাড়ির জন্য কেনা হয়েছে। দোকানটা না এলে বিশ্বাস করতে পারবেন না দোকানটার মধ্যে কী কালেকশান আছে। আমি 100% রেকমেন্ডেশন করবো আপনারা দোকানটায় আসুন, এসে কিনুন, দেখুন, পছন্দ হতে বাধ্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমি চাইব আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ইম্পর্টেন্ট কমেন্ট করুন। আর এই টি শার্ট মেলা যেটা থাকবে, এই ভিডিওটা আমি আজকেই আপলোড করে দেবো, এইটা থাকবে 8, 9, 10 তিন দিন, এই তিন দিনে আসুন, প্রচুর ডিসকাউন্ট পাবেন টি শার্টের উপরে, ঠিক আছে। ডিসকাউন্টগুলো মোটামুটি আমি ভিডিওতে কভার করার চেষ্টা করেছি, সেই ডিসকাউন্টগুলো পাবেন আপনারা, প্লাস বই তো আছে, ঠিক আছে। এগুলো আপনারা এসে মানে সামনে থেকে জিনিসটা ফিল করার চেষ্টা করুন, তাহলে জিনিসটার মধ্যে অনেক বেশি মজা পাবেন, বুঝলেন। আপাতত এখানেই রাখছি, চলুন পরের ব্লগে আবার দেখা হবে, বাই। কিনেছি নিজেদের জন্যে, বাড়ির জন্য ব্যবহার করার জন্য, সত্যজিতের একটা অসাধারণ ব্যাগ, জুটের ব্যাগ, জুট বা চর যাই বলো, অসাধারণ ব্যাগটা, ঠিক আছে। এটা একটা গেল নাম্বার ওয়ান। কেনা হয়েছে আমার মেয়ের জন্য, ওই ছোটোবেলা আমরা হজবড়লো পড়েছি তো, সেই হজবড়লোর বিড়াল আর রুমাল দুটোই একসাথে রয়েছে, তো এটাও পড়বে, বড় হচ্ছে তাই একটু বড় সাইজের কিনেছি, দেখতে বেশ ভালো হয়েছে, লাল রঙের। এটাও মেয়ের জন্য কেনা, এটা সেই কিশোর কুমারের বিখ্যাত গান, ডিম নয় তবু অশ্বর ডিম্ব, সেইটার উপরে একটা ওর জন্য টি শার্ট কেনা হয়েছে, বেশ ভালো লেগেছে আমার দেখতে। এটা আমি নিজের জন্য কিনেছি দুটো বই, তার মধ্যে একটা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প, যেটা আমাদের 1971 সালে ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধের সময় হয়েছিল তার ইতিহাস। আরেকটা কিনেছি লক্ষ্মী সাইগালের উপরেও একটা জীবনী, সবাই জানে লক্ষ্মী সাইগাল আইএনএতে ছিল এবং আইএনএতে নেতাজির সাথে খুব কাছাকাছি ছিল, কিন্তু পরবর্তীকালে সে দেশে চলে আসে এবং পরের দিকে শেষ বয়সে কংগ্রেসে জয়েন করে। তো এই দুটো বই আমি আমার নিজের জন্য কিনেছি, আমার বই পড়া খুব শখ, তো এই দুটো বই আমার নিজের জন্য, একটা আমার জন্য। দেখুন তো লাইনটা পড়ে কিছু বুঝতে পারে কিনা, বাদুর বনে ওরে ও ভাই বাদুর বলে ওরে ও ভাই সজারু, এসে বিখ্যাত উক্তি জয় বাবা ফেলুনাতে বেনারসের গলিতে। এটা খুব সুন্দর, কালোর ওপর হলদে দিয়ে অ্যাশ গ্রে কালার দিয়ে খুব সুন্দর একটা গেঞ্জি, এটা আমার জন্য, যদিও হাফ স্লিভ, ঠিক আছে। দা এশিয়াস বিগেস্ট ক্রাইম ডিটেক্টর, হ্যাঁ, দুর্দান্ত ব্যাপার, গেঞ্জি আমার জন্য কেনা হয়েছে। সত্যজিতের অসাধারণ একটা সিনেমা গুপি গায়েন বাঘাভাই, দেখুন ওপরে ভূতের রাজার ইয়ে করা রয়েছে, ঠিক আছে। এগুলো সব হাফ স্লিভ, কিন্তু দেখতে আমার বেশ ভালো লেগেছে, দারুণ সিম্পল একটা গেঞ্জি, পরেও আরাম আছে, পিওর কটন, হ্যাঁ, এটা পিওর কটনের গেঞ্জি, যে কটা গেঞ্জি কিনেছি সব কটা পিওর কটন। এটা একটা, পরেরটা দেখাই, আচ্ছা আগে আপনাদের দেখাইনি, সেটা হচ্ছে এর আগে যে ফেলুদাটা কিনেছিলাম তার সাথে একটা ফেলুদার চাবি রিং ফ্রি দিয়েছে, এদিকে একটা ফেলুদার লোগো, এদিকে আবার ফোকাস, হ্যাঁ, এদিকে আবার ফেলুদার তিন মূর্তির ছবি, এটা চাবি রিং দিয়েছে, এটা আমার খুব বেশ ভালো লেগেছে। তো এই হচ্ছে গুপি গায়েন বাঘাভাই, পরেরটা দেখাচ্ছি, প্যাকেট আমি আপনাদের খুলে দেখাচ্ছি না, এই দুটো প্যাকেট আমার দুই, আমাদের দুই খুব ক্লোজ বন্ধু, খুব কাছের বন্ধুদের জন্য, কালকে একজনের জন্মদিন,
আর 16 জানুয়ারি একজনের জন্মদিন গেছে, তো এই প্যাকেটগুলো ওরাই খুলবে, তো ওদের জন্যই নিয়ে যাওয়া। এখন খুলে দেখাচ্ছি না, ওরা যখন কাল খুলবে তখন দেখাবো, ঠিক আছে? নাকি এখন খুলে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো কালকে ওরা সারপ্রাইজ হিসেবে ওদেরকে এটা দেওয়া হবে, আশা করি ওদের পছন্দ হবে, ওরা ওদের ভালো লাগবে, ঠিক আছে? চলুন আজকের মতন গুড নাইট এখানে। ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের জন্য কিনবেন, বন্ধুদের বই পড়াবেন। যত দেখুন, বই এমন একটা জিনিস না, বই পড়ে কেউ দেউলিয়া হয় না, বই কিনে কেউ দেউলিয়া হয় না, জ্ঞান বাড়ে, ইতিহাস বাড়ে, ইতিহাস জানতে পারা যায়, অনেক কিছু জানতে পারা যায়। আমি একটা বই অর্ডার করেছি দাদা, বইটা হচ্ছে বনেদি পাড়ার কলকাতার বনেদি বাড়ি, কলকাতার বনেদি বাড়ি, একটা অসাধারণ বই। ওটা দোকানে ছিল না আজকে, নাহলে আমি তুলে নিতাম, কিন্তু ওটা আমি অর্ডার করেছি, ওটা দেখি কবে আসে, নাহলে আনন্দ প্রেস থেকে তুলে নেব, ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো ডেফিনেটলি কমেন্ট করবেন, শেয়ার করবেন, অনেক অনেক লাইক করবেন, অ্যাটলিস্ট। আমি কোনোদিন লাইক মানে এক্সপ্লেন করি না যে এতগুলো লাইক চাই, অ্যাটলিস্ট 25-30টা লাইক তো এই ভিডিওটার জন্যে পাওয়া উচিত। আমি জানি না পাবো কি পাবো না, আপনাদের ওপর, আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না, কিন্তু সাবস্ক্রাইব 100% মাস্ট। হ্যাঁ, ঠিক আছে, চলুন, গুড নাইট, বাই।